বঙ্গবাসীদের কেবল মাঠ দেখা অভ্যাস, মৃত্তিকার সামান্য স্তূপ দেখিলেই তাহাদের আনন্দ হয়। অতএব সেই ক্ষুদ্র পাহাড়গুলি দেখিয়া যে তৎকালে আমার যথেষ্ট আনন্দ হইবে, ইহাই আর আশ্চর্য কি? পরেশ, বাংলো কথা কিছু আছে ওদের? দেখো আছে, তবে সে বাংলো এখনো এক্সিস্ট করছে কিনা সেইটি সন্দেহ। প্ল্যান ক্ল্যান না করে আগে থেকে ঝিলির ব্যবস্থা করে পারতিস তো। বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, বুঝো? তোমরা সবাই সেটা অ্যাকসেপ্ট করেছো, তোকে কেউ ফোর্স করেনি তো আসতে? ফোর্স করবে কেন? ফোর্স করবে কেন? আমার ছুটি, তাই আমি এসেছি। আর আমি ছুটি চাইলে পাবো না, তাই শেখ আমি বেকার। বাস ফুরিয়ে গেল। ফুরিয়ে তো গেল, কিন্তু সেই খড়কুতি কনস্ট্যান্ট খোঁজাচ্ছে। ওটা মাইন্ড করিস না, কলকাতা থেকে বাইরে এলে লোকের বয়সটা একটু কমে যায়, বুঝলি না? শেখর বাই, দেখ
বাংলার ভাটিখানায় যে রূপ পালামোর ভাটিখানায় সেই রূপ দেখিলাম না। পালামোর স্ত্রীলোকদের কখনো মাতাল হইতে দেখি নাই, তাহাদের মদের মাদকতা নাই এ কথাও বলিতে পারি না, সেই মদ পুরুষেরা খাইয়া সর্বদা মাতাল হইয়া থাকে। মেয়ে পুরুষ ফ্রিলি ড্রিঙ্ক করছে, ওয়েস্টার্ন সোসাইটি। মেয়েদের ডেসক্রিপশন শুনবি? বল। সকলেই আবলুষের মতো কালো, সকলেই যুবতী, সকলেরই কোটি দেশে একখানি করিয়া ক্ষুদ্র কাপড় জড়ানো, সকলেরই কক্ষ বক্ষ আবরণ শূন্য। ওরে, তুই বাংলা থেকে একদম বেরোসনি। তোকে যে মেয়েটা লেঙ্গি মারলো, তুই গা কত কষিয়ে দিলি না কেন? ও যে স্টেট ব্যাটে খেলে ভাই, মেয়ে ছেলে গায়ে হাত তুলবে? এই আদিম পরিবেশে দুদিন থাক, দেবী ঘাটা সব শুকিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তোদের কি এটা অন্য কোন টপিক নেই? তোরা এমন ভাব করিস আমি ছাড়া অন্য প্রেম করে না, সঞ্জয় করে বসে মেয়েটা করিস না। এই একই হিম্মত দেখলা তাই ইয়ে করতে পারো না, নাম করি সারা তদস্ত লাল পড়। প্রেম তো সকলেই করে, নট মি। তোমার জোটে না তাই, বাজে কথা বলিস না, তোমাকে বলতেই হবে। তোমাকে ছাড়ো, কি হচ্ছে কি ছাড়ো, আমি তোমাকে ছাড়বো না। লাগছে আমার, তোমার কাছে কত জোর আমি দেখবো, পিছের মানুষের কত জোর। তুমি বলো বলো, তোমাকে বলতেই হবে, বলো না ছাড়লে আমি বলতে পারবো না। ঠিক আছে বলো। আমার পাঁচ পাতা চিঠির উত্তর এই চিঠি? আমার চিঠিটা পড়েছিলে, তার মানে বুঝেছিলে? আই ডাউট ইট। তা চিঠিতে কি যা আছে? ও চিঠি পেটে আমার লেখা না। তবে লিখলে কেন? লিখলে কেন? বারে তুমি চিঠি দ্বারা আমি উত্তর দেবো না? আর আমি তো ভেবে ভেবে লিখিনি, মাথা যাচ্ছে ফসল লিখে ফেলেছি। জানি, আমি কি আমি লিখেছি যে আমি তোমার ভালোবাসি না? যাই হোক, আমার আমাকে ক্ষমা করো, আমার কি দোষ নেই দাদা? আমি বলিনি, কিন্তু যে ওরকম চিঠি লেগে তাকে ভালোবাসা সম্ভব না। আমি তো আমার পক্ষে নেই, মিথ্যে বলে তো কোনো লাভ নেই, কদিনের পরস্পরকে ঠকাবো বলে। আর তুমি এখন এসো, আমার এমনিতে দেরি হয়ে গেছে, আর এভাবে ফস করে না বলে বেডরুমে চলে আসাটা অত্যন্ত। দেখো ইধর কোই নজদিক বাংলা হয়, ডাক বাংলা, ফরেস্ট ফরেস্ট বাংলা। আজ কিছু দিন কাম হইতাস, তুই আমাদের সঙ্গে যাবি? জায়গাটা দেখিয়ে দিবি? তুই আয়, বকশিস দেবো।
persons intending to use forest rest house must have permission of DFO Dalton Ganj. Bazaar. বাবু চৌকিদার তুমি চৌকিদার হ্যাঁ বাবু ডক্টর গুলো খুলে দাও আমরা থাকবো খাত লিখা থা আপনি খাত পাওনি নেই বাবু আরে খাত কা ক্যা জরুরত হ্যায় এতগুলো কামরা খালি পড়ে রয়েছে খুলে দাও যে টাকা পয়সা লাগে আমরা দেবো আর কিছু কি রিসেপশন হ্যায় না স্লিপ নেই দিখানে সে বাবু কমরা খুলনে তো মুঝে অর্ডার নেই আরে চিঠি ডেলিভারি নেই হুয়া তো হাম কে করেগা খুলো খুলো মেরে নকরি চলে যাগা রে বাবু কে তোমার চাকরি খাবে দেখো नहीं नहीं आप दूसरा बंगला देख लीजिए सर ऐ सुनो 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 हाँ वी आई पी समझता नहीं बाबू इन लोग सब वी आई पी है अच्छा ओ बाबू हाँ बहुत बड़ा एग्जीक्यूटिव ए बाबू हाँ जूट का बहुत बड़ा लेबर ऑयल पर ऑफिसर वो है ना वो एक बढ़िया खिलवा अच्छा बात दे आज तो जूट देखो ना उन्हें ऐसे ची वो फिरे तो जाओ ना है ना गॉट टक खुले रहा কি ভাবছো কি ডিএফও কে আমরা বলে দেবো তুমি তোমার চাকরি যাবে না থ্যাঙ্ক গড ফর করাপশন যাও ঘরটা খুলে দাও तो
Alone, all hippies. শেখরটাকে সঙ্গে না আনলে ঠিক জমে না। মনে আছে সেবার দীঘায় কি করেছিল? কাল যখন আমি ফোন করলাম ওকে বলে জানিস তো, বলে তুই এত লেটে খবর দিচ্ছিস, লাস্ট মোমেন্টে ছুটি কি করে পাই? শেষ করে শুনলাম চাকরিই নেই। সঞ্জীব চট্টোপাধ্যায়ের মতে এই শব্দটার মধ্যে একটা বিষণ্ণতার ভাব আছে। সত্যি এসব জায়গায় এলে আয়ু বেড়ে যায়। আয়ুটা আদৌ বাড়ানোর প্রয়োজন আছে কিনা সেটা ভাবা দরকার। কেন? তোর তখন অ্যাসেন্ডিং কাপ, যত বাঁচবি তত উঠবি। যত উঠবো তত নামব। আমাদের সেই ত্রৈমাসিকটার কথা তোর মনে পড়ে? হ্যাঁ, একটু আগেই ভাবছিলাম কি খাটায় খাটতাম বলতো, ভাবা যায় না। দিনে 16 ঘন্টা, রোজগারটা এখন অনেক কম খেটেই হচ্ছে, যত খাটনি লোকসানের পেছনে। তবে একটা কথা বলতে হবে, কখনো কিন্তু কোনো বাজে লেখা ছাপাই, বুঝতে পার? কিরে, তোর স্নান হলো? ফার্স্ট ক্লাস। একটা জ্যামেটিক ব্যাপার করে দেখবি, তোর যা খুশি তাই কর। সভ্যতার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ। ও বলো, ওটা রেখেছিলাম যাওয়ার সময় জুতোর তো মুড়ে নিয়ে যাওয়া বলে। তাই বলিস আর গোল আমার ভুল আমার কনস্ট্যান্ট কানের সঙ্গে ভ ভ ভ ভ করে যাচ্ছে। ঘরে কি আবার ভোঁ টোঁ রাস্তা আরম্ভ করলো নাকি? তুই তুই বিশ্বাস করছিস না? আবার হাতির পাল্লা এসে পড়ে। আচ্ছা, আমরা কোন উদ্দেশ্য নিয়ে হেঁটে চলেছি না? আমাদের কোন লক্ষ্য আছে? অবশ্য লক্ষ্য থেকেও কোনো লাভ নেই, কারণ লক্ষ্য থেকে কটলোকে বা বড় লোকতে পেরেছি। বল, বক বক না করে স্রেফ আমাকে ফলো কর। ওকে বস। সানসেট, এরকম সানসেট করে দেখেছিস বলতো? তোরা কি বস, আমি আসছি।
सामान इलाका मत दे माता करता है छोट लोक मिलस ना तो तुझे करिस मुड़ी मिचड़ी एक दर छोड़ा दो जगह दाओ और चार पापड़ चार ग्लास देखो খুব স্ট্রং কি মনে হয় খেয়ে দেখো না বাবা না আমি এবার ইম্পোর্টেড স্কচ আমার ঠিক জমে না কত সরাচ্ছে কে জানে বাবা এনে যা 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 যত উঠবে তত নাম সঞ্জু সঞ্জীব চারুর্যের বর্ণনার সঙ্গে কম্পেয়ার করছিস বিশাল সচ্চরিত্র নেয়াত মালটা খাস তোর বস খায় না খেলে তোর চাকরি থাকে তোর হিসাবে আমি চিনি না চাকরি ছাড়লে তুই দিবি ছাড়বি কেন ছাড়বো কেন তোর তো বসের মেয়ে আছে হ্যাঁ কম্পেনসেশন বসের মেয়ে শালা 5 ঘন্টা বস আচ্ছা
দোকান থাউজেন্ড রিজনস রয়েছে চাকরি ছাড়া, কিন্তু ছাড়া যায় না, ছাড়লে বাড়ির লোক খাবে কি, বাবা মা ছোট ভাই প্রেম টেম করিস না। আমি মাসিমাকে বলবো তোর জন্য একটা ভালো দেখে লক্ষ্মী মেয়ে দেখে বলতে হবে, অলরেডি দেখা হয়ে গিয়েছে, অলরেডি দেখে বলেছেন নাকি রে? হ্যাঁ তাই কর, তুই যারা তাই কর, তুই চাকরি করবি, বসের ধামা ধরবি, বউয়ের সঙ্গে ঘর করবি, অ্যান্ড ইউ উইল বি আ সিম্পল বাঙালি মধ্যবিত্ত ছাপোষা কনভেনশনাল গুড বয়। বাবু কি করছিস? বাবু 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 আধা বাবুয়া, আধা বাবুয়া, তুই আরো খাবি? কি নাম তোর? মিস ইন্ডিয়া। চাপ। কি নাম তোর? কি নাম বল বল। দুল্লে। তুই নাচতে পারিস বেশ দুলে দুলে? আশা থানা গিয়ে নাচ দেখাইছি, বড় বাবু 500 টাকা দিল, 500 টাকা দিল বড় বাবু, Thank you.
শুধু চা কেন? सरकार अभी तो मेरा बहू बीमार है, उसको तो मैं डॉक्टर खाना ले गया था सरकार, और अंडा लाने का तो मुझे टाइम ही कहाँ है। আমি কি নেবো বাবু? জানি ওই তো ওদিকে পাওয়া যাচ্ছে, দুদিন গেলে বল দিয়া নে চার দুজনে আটটা। আরে আর একজন চা বলি, বল চা বল। আরে চা পেলা জামা ভালো করে ভাষাটা দুধ দিয়ে আমার বই জায়গা। এই ও হাংরি লোক দিসনি, মাইন্ড করবে। তোর বসে আছে কাজা, বিক্রি হবে কি তো দাসি কিনবে। তুই জানা তুই জিতে তো শখ থাকে, তুই জানা দরকার নেই যাবো। বসে আছি তো বসে আছি, তো হাতাতে কি ওরা আসলে বোধহয় জম খাটে বুঝলি, এখন রাজকমল নেই কাজ নেই সব হাসছে। বাবু দিবি আসিস বাংলায়। আরে ওরা আবার কি হলো? বলে দিও পালা হইয়া বাবু ডিম বাবু। এখানে কোন ভদ্রলোকের মেয়ে ছিল থাকে? থাকে না বাবু, আসছে বাড়িতে নেই। হ্যাঁ ওই দিকে গির্জা ওদিকে। বৌদি তোমার পেছন দিকে দেখো, বাঁ দিকে থাকবি না যাবি? তুমি কি করবে? আবার তো ছেড়ে নি আর কি, সে তো কলকাতা নয়, ফর্মালিটিস কি আছে দেখি না। তোমার একাকে ছাড়ছে চাঁদু, আমি নেই। এবার খেলাটা থামালে হয় না বৌদি? অবস্থা কি আমাকে বেটিং দেখা ঠিক নেই। আমরা তো মানুষ বললে আমরা কলকাতা থেকে আসছি।
আপনাদের অন্য যদি কোন কাজ না থাকে আসুন আপনি বলবেন ভালো নাম অরিন্দ মুকুল আর স্ত্রীর নামটা কি দাদু ওর বিশ্রীর নাম হলো টুবলু বাবু কাল আমরা কোথায় যাবো দাদু ব্যাপার হচ্ছে যে একসময় আমার এই বাড়ির ধারের কাছে অনেক জন্তু জানোয়ার আসতো সেসব গল্প শুনেছে তা এখন তো আর সেসব কিছু আসে না তা ডালটনগঞ্জে সার্কাস হচ্ছে তাই আমরা সার্কাস দেখতে যাব পরিচয় করিয়ে দি ইনি হলেন আমার পুত্রবধূ আর ওইটি আমার মেয়ে আর আমি সদাশিবের পাঠিয়ে আমার নাম শ্রী শেখর সিং আমি অসীম চ্যাটার্জি সঞ্জয় ব্যানে স্প্লেন্ডেড আচ্ছা আপনাদের সঙ্গে আরো একজন ছিলেন না ও তাই বুঝি আমাদের বন্ধু চাচ্ছে গেছে বেড়াতে সঞ্জয় দেখে নিন আসুন 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 ওরে বসুন সব যে যেখানে ইচ্ছা হয় আপনারা এখানে কোথায় উঠেছেন ফরেস্ট পাম্প পুরে বাবা কি রে হ্যাঁ ও ছাড়া তো জায়গা নেই দুর্দান্ত স্পোর্টসম্যান মানে ওয়েস্ট ইন্ডিজ ব্যাক করছে তুই ওটাও শুনে মুখস্থ করে রেখেছিস তুই হচ্ছে কোন দিকে আসল ইন্টারেস্ট তা তো আমি আজও পর্যন্ত বুঝতে পারলাম না আমি নিজেই জানি না বাবা কাজে তুমি নিশ্চিন্ত থাকতে পারো আপনারা ব্যাডমিন্টন খেলবেন মিক্স ডাবলস মিক্স কেন আপনার তো চারজনই আছে আমি 10 বছর আউট অফ প্র্যাকটিস আচ্ছা আপনারা আশ্রবাই খেললে আমিও খেলতে পারি কিন্তু আপনাদের মধ্যে স্ট্রংগেস্ট কে আমি উইকেস্ট ঠিক আছে আমি আর আপনি আর শেখর আর ধরি আচ্ছা ও ব্যাপারটা কি খুব ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে ওটা ওখানে একটা ছোট্ট ঘর আছে আর তার সঙ্গে একটা ছোট্ট বালকনি একসময় আমি ওইখানে বসে জানোয়ার টানোয়ার গুলো দেখতাম তা এখন তো তারা আসে না তাই আমার মেয়ে দখল করেছে আপনি ওখানে থাকেন নাকি রাত্রিরে না ওখানে বসে ও মেডিটেট করে অন্তত বাবা তাই ধারণা কি করবো বল এখানে এসে তুই এমন চুপ মেরে যাস জায়গাটা একটু দেখা যায় আস মাই ডটার আপনি ওখানে গরিব কিছু করছেন না তো সেটা দেখলেই বুঝতে পারবেন চলুন আপনাদের এখানে থাকাটা এত আনইউজুয়াল যে এখন ঠিক বিশ্বাস করতে পারছি না আর কি কোন রাস্তা নেই আপনাকে দেখে তো অতটা ইন্টারেস্টিং বলে মনে হয় ছিলাম বাংলায়
একটা বড় দল এসেছিলাম, দুই জায়গায় ভাগাভাগি করেছিলাম। আপনি কি ছিলেন? হ্যাঁ, তখন মনে হয়েছিল চৌকিদারটা বেশ অনেস্ট। পরিষ্কার বোঝা গেল না, সেটার কি খুব দরকার ছিল? ইমিডিয়েটলি নয়, এটাকে অবজারভেশন ব্যালকনি বলতে পারে, অন্তত বাবা তাই বলে। এখানে আগে জানো না হরিণ দেখেছি? হরিণের পাল অবিশেষে বহুদিন আগে। তাহলে এখন এটাকে জুলিয়েটের ব্যালকনি বলা হবে না কেন? ধরুন কেউ যদি ওইখানে দাঁড়িয়ে বলতো, ইট ইজ দ্য ইস্ট অ্যান্ড জুলিয়েট ইজ দ্য সান, আপনি বলবেন? খুব বেমানান হবে। রাত্রি এখানে শিয়াল টিয়ালের কিন্তু অভাব নেই। এভাবে ডিসকারেজ করলে তো বলা মুশকিল। হলো আপনার ঘর দেখা? আপনাকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে রিয়েল কিনা। পাত্রটা খেয়ে দেখুন। সারাদিন একা থাকেন? মাঝে মাঝে বৌদি আসেন। আপনার ধ্যান ভঙ্গ করতে? আপনারা এখানে প্রতি বছরই আসেন? অন্তত একবার আসেন। বাবা খুব সুট করে। আমারও ভালো লাগে। আচ্ছা, আপনার মা মারা গেছে দাদা? মানে আপনার আমার দাদা একটু ঘর দেখলেন? হ্যাঁ, আপনার নাম বিনি? হ্যাঁ, বিশ্রী নাম। দেখলে দারুন, এটা যদি কখনো বিক্রি করেন তো আমি কিনব। আপাতত আপনার মেয়েকে হিংসে করছে, তাই নাকি? আচ্ছা তুই যা, আমরা আসছি। আপনারা চলে যাচ্ছেন? আমরা তো এখন আছি, আবার আসবো। তোমাদের আসতেই হবে। নিশ্চয় আসুন না, আমাদের রোজই সুবিধে। আজকে না আমরা রাঁচি যাচ্ছি, জানেন রিনির এক মাসতুতো বোন থাকি। দুপুরে যাব, রাত্রিরে আসবো। এক কাজ করুন, আপনারা কাল সকালে আসুন না, 8:30 ব্রেকফাস্ট খেয়ে তারপর একটু ব্যাডমিন্টন খেলা যাবে। ডিম খাচ্ছেন তো? আপনারাই মানে আগে আমরাই থাকছি। আপনি রেঞ্জার? ইয়েস। দুর্দান্ত বাংলা মশাই আপনাদের। ফ্যান্টাস্টিক বাংলা। আমরা তো ভাবছি কলকাতায় গিয়ে বেশ একটা হোয়াইট পাবলিসিটি করবো বাংলাটা। মানে দিন, কিন্তু আপনারা যেভাবে এটাকে অকুপাই করেছেন সেটা খুব মানে মানে উইদাউট অথরাইজেশন ফ্রম ডিএফও এখানে থাকাটা ইজ এগেইনস্ট দ্য এ আপনার প্রিন্সিপল। সে তো লেখাই রয়েছে দেখলাম। বাংলা খালি থাকলে মেক্স মানে নো
ডিফারেন্স। নো 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 নো। দেখুন দাদা, এতদূর যখন এসে পড়েছি আর জায়গাটা যখন ভালো লেগেছে, তখন আমরা তো কদিন থাকবো? এই ধরুন চার দিন পাঁচ দিন। শনিবারের আগে কলকাতা ফিরতেই হবে, রেস আছে তো। আসো। আর জঙ্গল ছাড়াও অন্য অ্যাট্রাকশন আছে, অ্যাডিশনাল মুখ্য বোনাস। এখন শুধু আমাদের বলুন যে এই কদিনে আর কারো আসার সম্ভাবনা আছে কি না। বড় সাহেব আসছেন, কনজারভেটিভ পেন্সিল। মানে এই দুটো দিনের মধ্যে চৌকিদার উইল ডেফিনিটলি বি স্যাক। বলেন কি? ও ইয়েস ইয়েস। মানে আমরা যদি বলি, আমরা যদি ওনাকে বুঝিয়ে বলি, উনি বুঝবেন না? ইউ ম্যাম মানে ট্রাই, তবে তবে মানে মুডের ব্যাপার। মুড আপনারা অ্যাটিস থাকুন না, আপনারা অ্যাটিস থাকুন, তবে তবে বড় সাহেব এসে যদি একটু আশুস দে, দেন ইউ হ্যাভ টু গিভ আপ। একটা খুব কায়দার ট্রানজিস্টার ছিল, হ্যাঁ
সেই বোতলের মতোটা বোতলগুলো কলকাতায় কি হচ্ছে না হচ্ছে আমার একবার মনে হয়েছিল জানিস সেটা তাড়াহুড়ো ফুলে গেল ভাবতেছিল বিদেশি পর যাদের মুখে দাঁড়াবে আমি কি করে জানবো আমি তো দাঁড়িয়ে কোথাও যাইনি বাবু আমি তো সাজ করবো একটা নার্স অনেকে আসলে খেটেতে মান্থলি টিকিটটা হারিয়েছে ব্যাগে টাকা করে বেশি দিয়েছিল একদিন ওকে খুঁজিয়েছিস এবারে লোক সামলাতে পারলাম না বাইরে তেল ফেল নেছি ব্যাপারে এমনি কি হবে আমি বাড়ি করবো না খুব করবো রিটার্ন অফ দি রেঞ্জার নাকি Have a nice
আমি কিরকম স্মার্টলি গেলাম, ধরে নিলাম এটা ফ্রেঞ্চ রিভিয়েরা, আর আমি সুইমিং ট্রাঙ্ক পর ঘুরে বেড়াচ্ছি। থাম থাম থাম, তুই ছাড়া কি করে বুঝি স্মার্ট কুল? তোর তো একটা স্টেক নেই। আমার সঙ্গে এবার লাকটাই খারাপ, খুব খারাপ। তুই এবার সঙ্গে মেরে বেরিয়ে দিয়ে যা, আমাকে এর মধ্যে টানাশানো করে। তোমাদের খারাপ তোমরাই খারাপ, আমি তো আবার কনভেনশনাল, তাতে ঘা লেগেছি। ঠিক আছে ঠিক আছে, তোর ফিল ক্লিয়ার, তুই যা খুশি তাই কর। কি অসীম অসীম করছি কি কি, আজ সকালে ব্রেকফাস্ট সব বাই নিজেদের মানি পার্স মানি ব্যাগ ঠিক করে রাখতে পারিস না? আমি তুই কেন হোক সবার কি হয়েছে আজ? মিস ইন্ডিয়া সকালে তোকে পাস ফেরত দিয়ে গেল, তুই একটা থ্যাংকস দিলে না? দিল তো দিল, তুই তো দিল। আমি দিলাম তো সারা, কি হয়েছে? আমার পাস ছিল, আমার পাশে মান্থলি থাকে, তোর তো গাড়ি আছে। শোন, তুই শালা কাল সকালে যাবি ওখানে, গিয়ে বলবি যে ওটা আমার ওয়ালেট ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ, কি বলবে? হ্যাঁ কি বলবে? কি ভেরি কাইন্ড অফ ইউ, হ্যাভ এ নাইস ডে। Very, very important.
important people. Very important person. আশা করি আপনাদের পেট ভরবে। দুপুরের দিকে একবার আপনাদের ওখানে যাবার ইচ্ছে রইল, তখন ক্যারেটটা ফেরত নিয়ে আসবো। এটি জয়া ত্রিপাঠী। কুসুম কলি প্রভাতে যারে দেখিবে বলি দ্বার খোলে, কুসুম কলি কুঞ্জে ফুকারে অলি যাহারে বারে বারে সে ডাকে আমারে বিনাশে সখারে। নিঝর কল কণ্ঠ গীতি বন্দে যাহারে শৈল বন পুষ্পকুল নন্দে যাহারে যার প্রেমে চন্দ্র তারা কাটে নিশে নিদ্রাহারা যার প্রেমে চন্দ্র তারা কাটে নিশিনে দহারা যার প্রেমের ধারা বহিছে শত ধারে সে ডাকে আমারে বিনাশে সখারে। রহিতে মন নারে সে ডাকে আমারে। আজ কিন্তু বাবা অনেকে তোমার গান শুনেছে। হ্যাঁ, সে কি এরকম তো কথা ছিল না? কোথায় তোমরা এসে ডিম খাবে তাহলে সকালবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে বুড়োর গলায় ভগবানের নাম শুনছো? না না, দুটা আমার আবার গান দম ফুটিয়ে যায়, কথা মনে থাকে না। এই মেয়ের মেমোরির উপরে ডিপেন্ড করে কি আর গান গাওয়া যায়? আমরা ঠিক সময় এলে হয়তো আপনার গানই শোনা হতো না। সত্যি মেয়ে কি বলেছে অ্যাপোলো? ব্যাস ব্যাস ব্যাস, আর না, ও সময় কিচ্ছু শুনতে চাই না। না না, দেরি ব্যাপারটা খুব দেরি হয়ে গেছে। আরে কাজের কাছে অ্যাপোলোজাইজ করছো? জিজ্ঞেস করতো ওরা কটা অ্যাপয়েন্টমেন্ট টাইমলি রাখে। এই তো কাল রাত্রি বলেছিল রাঁচি থেকে আটটা সময় ফিরবে। জিজ্ঞেস করো, জিজ্ঞেস করে এরা কটার সময় ফিরেছে। সে ওরা না ছাড়লে কি করবো আমি? এদিকে কফি বসে বসে আকাশ পাতাল ভাবছি।
দাদু এদের বলে দাও কাল রাত্রে তুমি হেডলাইটের গালো কি দেখেছিলে? খুব অল্পের বুদ্ধি আছে। জন্তু জানোই একটু ভয় নেই বেশি, কিন্তু মাঝে মাঝে এখানকার লোকগুলো মাথা ধরে গাড়ির সামনে এসে পড়ে, তখনই মুশকিল হয়। ভাবছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু আড্ডা মারতে যাবো। তুমি তো আর সার্কাস যাবে শোনা? টাকাটা গুনে নিয়েছেন তো? দেখো মা কর্য মানে পাওয়ার বাস হয় না, মা ইয়া পর যাবো। আর দেখো ও কুয়া কাপড় যো জামা কাপড় শুকনে দিয়া না বাবুলো। ও ও ও ও আপনার চাকরি খায় কার বাবার সাথে? আমরা তাহলে আমাদের গাছতলার ব্যবস্থা সেরে ফেলি। আমায় কত বলতে দে, গুড মর্নিং স্যার, এরাই মানে অকুপাই করেছেন স্যার? আমরা দুদিন হলো এখানে এসেছি, জায়গাটা অসম্ভব ভালো লেগে গেল। মানে আগে তো কখনো এদিকটা আসেনি, তাই ঠিক ডিসাইড করতে পারিনি কোথায় থাকবো। অবশ্যই আমাদের রিজার্ভেশন নেই। আপনারা আসবার সময় বারে নোটিশটা দেখতে পাননি? ন্যাচারালি দেখেছি, তবে দু একটা ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই এক্সেপশন করে থাকেন। কিন্তু আপনাদের ক্ষেত্রে এক্সেপশনটা করবো কেন বলতে পারেন কি? জাস্ট গিভ মি ওয়ান গুড রিজন। আপনি মিস্টার এসি চ্যাটার্জিকে চেনেন? অবনী চ্যাটার্জি, ব্যারিস্টার, মেলিন পার্ক। আপনি এদেরকে জানাননি? ইয়েস স্যার, আই ডিড ইন্টিমিডিয়েট স্যার। আপনি কি বলতে চান এটা সম্পূর্ণ আনপ্রেসিডেন্টেড ব্যাপার? এর আগে এখানে কেউ রেজার্ভেশন ছাড়া থাকেনি। সামনে যে গাড়িটা দেখলাম সেটা কি আপনাদের? হ্যাঁ, ওটা আমার। ঠিক আছে,
এখান থেকে মাইল দশেক দূরে একটা ভালো বাংলো আছে, আমি সেটা অ্যারেঞ্জ করে দিচ্ছি। আপনারা ঘন্টা দুয়েকের মধ্যে জিনিসপত্র গুছিয়ে টুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ুন। আমরা এখানেই থাকতে চাই। আপনারা তো ছেলে মানুষই করছেন কেন? ইউ আর বিং রাদার সিলি। আপনাদের তো দেখে ভদ্রলোক। আরে তোমাদের সব রেডি? ভাগ্যিস আপনারা এসে বললেন। আটটার জন্য সব কিছু দেখি। আমি কিছু খাবার এনেছি। খাবার খাবার বাড়িতে হচ্ছিল, বেশি করে করতে আপনি খাবেন না? আপনি যান। আপনি টিকেটে খবর পেয়েছেন? তবে এত মন মারা কেন? সঞ্জয় বাবু ও অসীম। আমি সঞ্জয়। আমি শেখর। এই হরি বসুন। কাছাকাছি কত মেলা খেলা হচ্ছে বুঝি? দেখেছেন, একদম ভুলে গেছি। যাবেন? এই তো খুব কাছে, নদীর ধারে, মিনিট পাঁচেকের পর। আপনারা যাচ্ছেন? আমার তো ভীষণ ইচ্ছে জানেন। রিনিরও খুব শখ কাঁচের চুড়ি কেনবার। ধরো বেড়ে গিয়ে গেলে হয় বিকেলে। হ্যাঁ হ্যাঁ, একটু রোদুটা পড়ো, তারপর সেটল। জুয়াটু আছে গ্যামলিন? চোরের মন মুস্কান দিকে। কাজটা আমাকে দিল না জানেন, কিরম তিনটার জমতে বলুন তো। এই রিনি, সেই যে কি আমরা একটা খেলতাম রে, তাসি? না না না, তাসেন না, সেই যে সেই বিখ্যাত লোকের নাম মেমোরি গেম। হ্যাঁ, আপনি জানেন ব্যাপারটি কিরকম? এই রিনি, আয় না খেলি। সবাই খেলবে কি? সময়টা তো কাটবে। কে? দারুণ খেলাটা জানেন, আমরা ঠিক এইখানে বসে খেলেছিলাম। যিনি আপনাদের শিখিয়ে দেবে অসীমবাবু তো জানেন। হ্যাঁ হ্যাঁ অসীমবাবু, আপনি শিখিয়েছেন না? উনি শিখালে এরা আরো মন দিয়ে শিখবে। বল। না না না, ঠিক আছে ঠিক আছে, বলুন। আচ্ছা, খেলাটা কিন্তু আসলে খুবই সোজা। এই এই তো আমরা গোল হয়ে বসেছি। ধরুন আমি খেলাটা আরম্ভ করছি। আমি একজন বিখ্যাত লোকের নাম বলবো। বিখ্যাত মানে যে কোনো বিখ্যাত লোক? হ্যাঁ। পোয়েট, ফিলোসফার, জকি? হ্যাঁ, কিন্তু সেই নামটা যেন সকলেই জানে। তারপর আমার পরে আপনি। আমি যে নামটা বললাম আপনি সে নামটা বলে, তারপর আপনার নিজের ইচ্ছে মতো
আরেকজন বিখ্যাত লোকের নাম বলবেন। তারপর হরিবাবু, হরিবাবু আমারটা বলবেন, আপনারটা বলবেন, তারপর ও নিজের ইচ্ছে মতো আরেকজনের নাম বলবেন। ও আচ্ছা, গান্ধী, গান্ধী নেহরু, গান্ধী নেহরু আজাদ। এক্স্যাক্টলি, হ্যাঁ, এইভাবে খেলাটা চলতে থাকবে। যিনি নাম ভুলে যাবেন অথবা নাম মিস করবেন সে আউট হয়ে যাবে। এইভাবে শেষ পর্যন্ত যিনি টিকে থাকবেন তিনি জিতবেন। শুরু তো সোজা ভাবছিস, খেলাটা কিন্তু তত সোজা নয়। ভীষণ গন্ডগোল হয়ে যায় জানেন। লড়াই হয় গিয়া, কি আছে, স্টার্ট করুন। এবারে মিলিটিস আমি বলি, রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, কার্ল মার্কস, রবীন্দ্রনাথ, কার্ল মার্কস, ক্লিওপেট্রা। আচ্ছা না বলছি, রবীন্দ্রনাথ, কার্ল মার্কস, ক্লিওপেট্রা, অতুল্য ঘোষ। হ্যাঁ, রবীন্দ্রনাথ, কার্ল মার্কস, ক্লিওপেট্রা, অতুল্য ঘোষ। তোরটা বল। হেলেন, হেলেন, হেলেন অফ ট্রয় আর বোম্বে। ঠিক আছে ঠিক আছে, হেলেন অফ ট্রয়, ভেরি গুড। আসুন বল, রবীন্দ্রনাথ, কার্ল মার্কস, ক্লিওপেট্রা, অতুল্য ঘোষ, হেলেন অফ ট্রয়, শেক্সপিয়ার। রবীন্দ্রনাথ, কার্ল মার্কস, ক্লিওপেট্রা, প্রফুল্ল, কি করে ভুল করলাম, এ রাম, অতুল্য, সব ভুলে গেলাম। রবীন্দ্রনাথ, কার্ল মার্কস, ক্লিওপেট্রা, অতুল্য ঘোষ, হেলেন অফ ট্রয়, শেক্সপিয়ার, আউট, মাও জেদুং। রবীন্দ্রনাথ, কার্ল মার্কস, ক্লিওপেট্রা, অতুল্য ঘোষ, হেলেন অফ ট্রয়, শেক্সপিয়ার, মাও জেদুং, ডন ব্র্যাডলি। না 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 বলছি, রবীন্দ্রনাথ, কার্ল মার্কস, ক্লিওপেট্রা, অতুল্য ঘোষ, হেলেন, মাও জেদুং। বসো না, যাবি কোথায়? রবীন্দ্রনাথ, কার্ল মার্কস, ক্লিওপেট্রা, অতুল্য ঘোষ, হেলেন অফ ট্রয়, শেক্সপিয়ার, আউট, মাও জেদুং, ডন ব্র্যাডম্যান, আউট, আউট, রানী রাসমণি। রয়ে যা সঞ্জয়, রয়ে যা। না না, রবীন্দ্রনাথ, কার্ল মার্কস, ক্লিওপেট্রা, অতুল্য ঘোষ, হেলেন অফ ট্রয়, শেক্সপিয়ার, আউট, মাও জেদুং, মাও জেদুং। আপনি যেন কি বললেন, কি বললেন? আচ্ছা না, আচ্ছা, এর কোনো টাইম লিমিট নেই? আছে, 10 seconds। আমি বলে দিচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, blank, out, out. Karl Marx, Cleopatra, Atulla Ghosh, Helen of Troy, Shakespeare, Mao Zedong, Don Bradman, Rani Rashmuni, Kennedy. Which Kennedy? Bobby. Rabindranath, Karl Marx, Cleopatra, Atulya Ghosh, Malish, Helen of Troy, Shakespeare, Mao Zedong, Bradman, Rani Rashmuni, Bobby Kennedy, Tekchand Thakur. হ্যাঁ নিশ্চয়ই, রবীন্দ্রনাথ, কার্ল মার্কস, ক্লিওপেট্রা,
রানী রাসমণি, কেনেডি, টেকনাথ ঠাকুর, নেপোলিয়ন। থ্যাংক ইউ। রবীন্দ্রনাথ, কার্ল মার্কস, ক্লিওপেট্রা, অতুল ঘোষ, হেলেন অফ ট্রয়। আপনার সাঁওতালি গায়না ভালো লাগে? সাঁওতালি গায়না ভালো লাগে? সাঁওতালদের গায়ে নিশ্চয়ই ভালো লাগে। ডন ব্র্যাডম্যান, মন্ত্রীর জন্য কিনতে হবে। রানী রাসমণি, কেনেডি, কেনেডি, টেকচাঁদ ঠাকুর, নেপোলিয়ন, মমতাজ মহল। বলুন। বোধহয় পারবো না। সে কি রে, তুই মনে করতে পারছিস না? আমার হরিবাবুর দশা হয়েছে। তুই বলতে চাস তোর গোড়ার নামগুলো মনে পড়ছে না? একটু ঠান্ডা জল খাবেন? কোর জল। না, আউট। অসীম বাবুর ইচ্ছে। কত কিনবেন? কিনুন না, এত নিউ মার্কেট নয়। আচ্ছা, এই যে দেখছেন, খাস একবার। না, এখনো তেলে মাঝে খাওয়াতে পারি। সেটা যদি আমি খাওয়াই? কোনো প্রশ্নই ওঠে না। চলো বৌদি, তোমরা তো এখানে আছো। আরে, আমার টাকা টাকা তো রয়েছে। তোমার কেনা শেষ হতে ফিরে আসবো। নেহাতে নিলেন। আমরা কিন্তু চলে যাব, তোদের দেরি দেখলে। আপনাদের বাড়ি তো এখান থেকে 10 মিনিট। না, আপনি তো জানেন না আমার পুত্র। আপনি না থাকলে কিরম লাগতো জানি না। আপনাদের ওই কোন সূচি কোথায় গেলেন? ওর আপনার কোম্পানি পছন্দ হয়নি। আপনার মতো মানে আপনার দাঁচের একটি মেয়ে ওকে লেঙ্গি মেরেছিল। লেঙ্গি বোঝেন তো? বুঝি। এখানে আপনি এগোন, আমি খাদ্যদ্রব্য নিয়ে আসি। আমি
আমি তোকে মারবো। কেনে গো? তুই কাল রাতে আসিস নি কেন? কোথায়? কোথায়? ওই সেদিন যেখানে বসে বসে রস খাচ্ছিলি। কেন নাচ হলো যে? নাচ হলো যে? তুই আমাদের বাংলা কিছু কেন ছাড় দিতে? বাবুজি টেকা দিল। টেকা দিলে কাম করবো নি? টেকা দিলে কাজ করতে হবে। হবে তো? না। আমি তোকে টাকা দেবো। আর এমনি দেবো। হুম, লোভ লেগেছে। আপনি চললেন? দাম চেন দাম মাই ভয় চললাম, আর খেললেই হারব। বৌদিকে দিয়েছেন? উনি খাবেন না। আর আপনার বন্ধু? ও খাবে না। বাংলাতেও যাবার দরকার, চশমাটা ফেলে এসেছি। আপনি আজ ইচ্ছে করে হারলেন, তাই না? ওই নামগুলো এখন আমার মনে আছে। আপনার আছে? ওটা আমার একটা বিশেষ ক্ষমতা। আমার 2 বছর বয়সের কিছু কিছু ঘটনা এখনো আমার মনে আছে। রাহানে হারলেন কেন সেটা আপনি বুঝতে পারছেন না? আমি জিতলে কি আপনার খুব ভালো লাগত? সেই তো হয়েছে মুশকিল। একে সেই কুয়োর পারে স্নান, তার উপর কনজারভেটরের হুমকি, বেইজ্জতের একেবারে এক শেষ। আরো আছে সেন্ট্রাল টুইস্ট, ওটা আপনাদের গাড়ি ছিল। কি খেয়েছিলেন বলুন তো? আর আপনি সেটা দেখছিলেন? ডিল ছিলাম। অসম্ভব নয়, সিফ দৈব দুর্বিপাক ছাড়া আর কিচ্ছু নয়। বিশ্বাস করুন, আমি আর যাই করি না কেন, লোক হাসাই না। কিন্তু তাও বলবো, আপনি ছেলে মানুষ। আপনিও বলছেন ছেলে মানুষ? বাংলাতে যেভাবে দখল করলেন সেটা ছেলে মানুষই নয়? আপনার কি ধারণা আমরা আগে থেকে চিঠি লিখে বাংলাটা রিজার্ভ করতে পারতাম না? তবে করলেন না কেন? আপনাকে নিয়ে পারলাম না। নিয়ম ভাঙতে খুব ভালো লাগে বুঝি? সব সময় নয়, মাঝে মাঝে। আপনি তো চাকরির দেখা কালে পড়েননি, আপনি কি করে বুঝবেন নিয়মের কি ঠেলা? নেতা আপনারা ছিলেন বলে, নইলে আমরা তো ঠিক করেছিলাম দাড়িটাও কিন্তু আমার হয়ে। কিন্তু ফিরে গিয়ে তো আবার সব নিয়মই মানতে হবে। তা তো হবে, নইলে মাসের শেষে মাইনেটা আসবে করতে। আপনার মাইনে ঠিকই আসবে, আপনি তো ঘুষ নেননি, ঘুষ দিয়েছেন। ভাবনা হয় চৌকিদারটার জন্য। আচ্ছা, শেষকাল তো চৌকিদারের কথা আপনার কাছে শুনতে হলো।
ওটা রেঞ্জার বলুক, কনজারভেটর বলুক, চৌকিদার নিজে পশ্চাবার বলুক, কিন্তু আপনি বলবেন কেন? ওটা আপনি বললেন না প্লিজ, ওটা আপনাকে মানায় না। আসছেন জি? ভাবছি কালকে আপনারা যখন ব্রেকফাস্ট করছেন ততক্ষণে আমরা রাঁচি পৌঁছে গেছি। মানে? কালকে রাঁচি থেকে শুনলাম কলকাতায় আমাদের এক বন্ধুর হঠাৎ বিয়ে ঠিক হয়ে গেছে, কালকে আমরা চলে যাচ্ছি। ৩ সাল হয়েছে মরে গেছে। তুই কলকাতা যাবি? কলকাতায় কান মেলে কত। তুই কলকাতা এলে না আমার খেলা দেখে দেবো, ক্রিকেট। ফুল মনে গেছে কলকাতা, ব্লাউজ কিনছে, খোঁপার জাল কিনছে। তোরা চুলে কি মাখিস রে? আমি তোর জন্য কিনে আসবো বলতো। কি করে জানবো? আরেকটা চুল, তোর এই চুল, তারপর আরেকটা চুল। সময় যখন এত কম তখন বলি ফেলি, আপনাকে আমার ভীষণ ভালো লেগেছে। প্রথমে আপনাকে দেখে মনে হয়েছিল কলকাতায় যেরকম পার্টি স্টার্টি যা মেয়ে মিট করি, আপনিও সেই রকম। কিন্তু এখন দেখছি তা নয়। আর আপনাকে দেখে আমার কি মনে হচ্ছিল জানেন? যে ভদ্রলোকের কনফিডেন্সটা একটু খেটে দিতে পারলে বেশ হয়। সেই কনফিডেন্স আর নেই, আপনার থেকে খেতলে গিয়েছি। কিন্তু একটা ব্যাপারে বারবার গোলমাল হয়ে যাচ্ছে, আপনাকে কিছুতেই ঠিক বুঝে উঠতে পারছি না। কেন বলুন তো? আমি বোধহয় আপনাকে কিছুটা হেল্প করতে পারি। করুন না। ৩ বছর আগে আমার দাদা সুইসাইড করেন। দাদা আমার খুব বন্ধু ছিলেন, আর আমার যখন ১২ বছর বয়স তখন আমার মা আগুনে পুড়ে মারা যান। আমি ছাড়া তখন বাড়িতে কেউ ছিল না। আমার মনে আছে তখন আমি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি। একবার এখানে এসেছিলাম বেড়াতে, বেরিয়েছি দেখলাম দূরে পাহাড়ের গায়ে বনে আগুন লেগেছে। সেই আগুন দেখে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আপনি বোধহয় কোনো জীবনে বড় দুঃখ পাননি, তাই না? আশিস, ঠ্যাং আপ।
পারি না, আরো টাকা দেব। আসিস। আরে সবাই পড়ে গেছে তারা। গাড়ি নেই, আলো জ্বলছে না। ভাগ্যিস ও এসে আমি নেই দেখলে নিঘাত ঘ্যান ঘ্যান করত। ইচ্ছে করলে আর একটু থেকে আসতে পারতেন। এলেনি যখন একটু বসে যান না বাবা। বসবো, কফি খাওয়াতে পারি। কফি? মানে নেস কাফে। মক্ষম উইক পয়েন্ট আঘাত করেছে। চলো। অদ্ভুত নিস্তব্ধ। আপনার ভালো লাগে? নতুন পরিবেশ, একথা মানতেই হয়। কি জানি বাবা, আপনার ভালো লাগে না? শখ করে এরম জায়গায় থাকা কি মানে তা তো বুঝতেই পারি না। সত্যি কথা বলতে কি তোমার কি আসি, তাও আপনারা ছিলেন, সাদা ঠাটা হলো। পরমেশ একটু গরম জল চড়াও না, কফি হবে। আসো। আপনি গা ছমছম করে না? যতক্ষণ না আলোটা জ্বালছেন। আপনাদের এই কুঞ্জটি কিন্তু বেশ। পালাবেন না তো কফি ছেড়ে? এই নিন। সেদিন আপনাদের স্নান করতে দেখে খুব হিংসে হচ্ছিল জানেন। আমাদের ওখানে আবার জলের একটু অভাব। আচ্ছা চৌকিদারের বই কি হয়েছে? জানি না। আছে
এত অসুখ জানতেন? আন্দাজ করেছিলাম, তাই আর সাহস করে এদিকতে আসিনি। আপনার বাবার সঙ্গে তো কনজারভেটরের খুব আলাপ, তাই না? দেখুন দেখুন, লাঠি মেরে মারা কি হলো? আপনি কি কোল্ড কফি চেয়েছিলেন? আমায় কেমন দেখাচ্ছে বলুন। সাঁওতালদের ছাড়া মানায় না বলেছিলেন? হা করে দেখছেন কি বলুন, কেমন দেখাচ্ছে আমায়? আমার স্বামী সুইসাইড করেছিল জানেন? সে কি, কেন, তা কি করে জানবো? এখানে তো নয়, বিলেতে। আর কেউ ছিল বোধ হয়। আপনার নার্ভাস লাগছে? না, আমার লাগছে। দেখুন, ওটা আমাদের গাড়ি নয়। হলো তো কফি খাওয়া। একটা কথা বলে যাও,
কি তোমার কোনো বন্ধু নেই? কেন থাকবে না? ছেলে মানুষই করো না তুমি। কাউকে ভালোবাসো না? এখনো না। কলকাতায় কোথায় তোমার দেখা পাব? আমি পার্টিতে যাই না, আমার ভালো লাগে না। ঠিক আছে, কিন্তু কোথায় দেখা পাব? হাতটা ছাড়ুন। একটু লাইটারটা জ্বালাবেন? আর কোনো কাগজ পেলাম না। সঞ্জয় বাবু, আপনাদের অন্য দুজনকে আমার নমস্কার জানিয়ে দেবেন? হ্যাঁ নিশ্চয়ই। আপনারা থাকাতে কটা দিন বেশ ভালোই কাটলো। আসি, আমি বাবাকে বলে দেবো, ওই ব্যাপারটা মনে হয় যাবে। ও থ্যাংকস। বাবাকে ব্যাপারটা কি রে? ওই চৌকিদারের ব্যাপারটা নিয়ে কথা হচ্ছিল। ওই সেই ওর বাবার সঙ্গে তো কনজারভেটরের খুব আলাপ। আচ্ছা, ভালোই হলো, ব্যাপারটা নিয়ে আমি খুব ভালো ছিলাম। এই নাও, আর তোমার নৌকরি যাবে না। কনজারভেটরকে বলে সব ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। সাহেব, ও ড্রাইভার একটু ডিব্বা ছোড় গিয়া হ্যা, আপকে লিয়ে বো মেয়ে লে আতা হুঁ। একদম ভুলে গিয়েছি, সরি, থ্যাংক ইউ। আয়েশাকার, আমার টাকা কই? উইথ ইন্টারেস্ট? মাই বিশেষ কর কমপ্লিটলি লস হয়ে গেছে, হোলসেল একেবারে, জীবনে কোনোদিন আমার হয়নি। নে গাড়ি দে, ওঠ ওঠ। পার্টি সাহেবকে ড্রাইভার নিয়ে দিয়া থাকে ডিপা, দেখি দেখি কেক টেক নাকি। Deep, mighty.